ফলাফল নির্ভর করে খেলোয়াড়দের উপর। তবে নেপথ্যে কাজ করেন কোচরাই, পরিকল্পনা আর দলের আত্মবিশ্বাস বাড়ানোর মূল কারিগর তারাই। ঘরোয়া ফুটবলে যারা কোচিংয়ের সঙ্গে জড়িত তাদের অনেকেই কতটা দক্ষ তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বাংলাদেশে লাইসেন্সধারী কোচের সংখ্যা 138। এফসির নিয়ম অনুযায়ী পেশাদার লীগের কোনো ক্লাবে কোচিং করাতে হলে কোচদের লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক। আমি বেশ কয়েকটা টিমের কথা বলতে পারবো, তো নাম উল্লেখ করা না করলেই ভালো। সেই টিমগুলোর কিন্তু লাইসেন্স অনুযায়ী বি লাইসেন্সের কোচ নাই, অন্য যারা বি লাইসেন্স কোচ তাদেরকে শো করে কোচিং দিচ্ছে, এটাও ঠিক না। একটা টিমকে কোচিং করার জন্য, ভালো মানের কোচিং দেওয়ার জন্য অবশ্যই লাইসেন্সের প্রয়োজন। সেই লাইসেন্স করার জন্যই এএফসি আমাদের গাইডলাইন দিয়েছে যে লাইসেন্স ছাড়া কোনো কোচ নেওয়া যাবে না। এখানেই সমস্যার শেষ নয়, নির্ধারিত 4 বছর পর পর লাইসেন্স নবায়ন না করায় এদের অনেকেরই লাইসেন্স বাতিল হয়ে গেছে। এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই বাফুফের। ইউএফএতে যেমন বাইরে ইউরোপে কী করে, তারা সবসময় 2 বছর পর পরে সবার লাইসেন্সগুলো চেক করে এবং রিনিউ করে, কিন্তু আমাদের দেশে সেটা আমরা এখনও করি নাই। অদূর ভবিষ্যতে আমরা হয়তো এটাই প্রপোজালটা দেব যে আমাদের লাইসেন্সগুলো রিনিউ করার জন্য বলবো। ফুটবল বোদ্ধাদের মতে ঘরোয়া ফুটবল উন্নয়নের প্রধান অন্তরায় কোচিং স্টাফ, যে কারণেই দিন দিন পিছিয়ে পড়ছে বাংলাদেশের ফুটবল। এখন থেকে রেগুলারলি লাইসেন্সিং প্রসেসগুলো তৈরি করতে হবে, এ লাইসেন্স, বি লাইসেন্স, সি লাইসেন্স, সব লাইসেন্সগুলো করতে হবে, তাহলে আমাদের নেক্সট উন্নত হবে। দেশীয় কোচদের মান ও দক্ষতা নিয়ে সংশয় থাকায় ক্লাবদের আগ্রহ বেশি থাকে বিদেশি কোচিং স্টাফের দিকে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।